আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত উল বি ফাদি ওবেরতিহীদাউন ভাইবন যে যেখান থেকে দেখছেন কোরআন শিক্ষার উপকারিতা একটি বিশাল বিষয় আল্লাহ রবুল আলমিন সুরা ইউনুসের সাতান্ন নম্বর আয়তে বলেছেন এ বিশ্বের মানবতা এই পৃথিবীতে বিশ্ব মানব সভ্যতা যা অর্জন করেছে যত সম্পদ যত ইজ্জত যত জ্ঞান যত টেকনোলজি যত প্রযুক্তি থেকে শুরু করে নিয়ে ধনরাশি কিংবা মানব সম্পদ থেকে নিয়ে যত রকমের খনিজ সম্পদ পশু সম্পদ বনজ সম্পদ সব কিছু যদি এক জায়গায় করা হয় এবং কেয়ামত পর্যন্ত যা কিছু তার অর্জন করবে সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ হলেই করান্লা আল্লাহ তালা বলছেন ইন্না আংজাল্না হুফিল তিলক অমায়তামাতুল কদ লাইলাতুল কদরে খিন আল ফিসার একটি রাত হাজার মাসের চেয়ে উত্তম এ রমজান মাস আগেও ছিল এ রাত্রিও আগে ছিল কিন্তু গুরুত্ব ছিল না যেহেতু এই রাতে কোরআন লেগেছে ফলে এই রাতের মর্যাদা হয়ে গেছে হাজার মাসের চেয়ে সেরা রসুল হলে সাল্লাম আগে ছিলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ যখন তার কাছে কোরআন চলে আসলো তিনি হয়ে গেলেন রসুলল্লা সাল্লিউস্লাম কোরআন যেই জায়গাটিতে লাগে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে রমজান মাস হয়ে গেল সব মাসের সেরা মাস কোরআন যেই সমাজে লাগে সে সমাজটি হয়ে যায় সেরা সমাজ কোরআন দিয়ে যে দেশটি চলে সে দেশটি হয় দুনিয়ার মধ্যে সেরা দেশ আর কোরআন যারা পড়ে তারাই হচ্ছে দুনিয়ার মধ্যে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা আল্লাহ তল্লাহ নবী সাল্লসলাম বলেছেন ক্ষয়রুকুম মানতা আল্লা কোরআনা ওয়া মাহ তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন পড়ে কোরআন শেখে এবং অন্যকে কোরআন শেখায় আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট করে বলেছেন নাবিজি সাল্লাহ সাল্লাম যেভাবে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে আহালুল কোরআন হুম আহালুল্লাহ অখস সতহু যারা কোরআনের পরিবার তারা তো নিজেদের পরিবার থাকে না ওটা আল্লাহর পরিবার হয়ে যায় আর তারাই হচ্ছে দুনিয়ার মধ্যে আল্লাহ তালার খাস বান্দাবান্দি শুধু তাই না নাবিজি সালিয়া বলেছেন আলাই তেলাওয়াতিল কোরআন তেলাওয়াত কোরআনুল্লাহ কাফিল আর দেে অজুরুল্লাহ কাপি ইসলামায় তুমি অবশ্যই কোরআন পড়বে তার কারণ কোরআন তোমাকে দুনিয়ার বুকে হেদায় তার আলোক হয়ে কাজ করবে আর পরকালে এটা ন্যাকের খনি ভাণ্ডারে পরিণত হয়ে যাবে কোরআনের সাথী যারা তারা কেমন হয় আল্লাহ রব্বুল আলমিন চমৎকার করে বলেছেন ফামান তামে আহুদাইয়া ফালাহ আলাইহিম ওলাহমিয়াহুন যারা কোরআন পড়বে কোরআনের অনুসরণ করবে মৃত্যুর সময় এবং পরকাল জীবনে এবং দুনিয়ার জীবনে তাদের কোনো ভয় ভীতি থাকবে না কারো তারাই হবে পরকালে সাফল কাম এবং তাদের কোনো দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না অপরদিকে যারা কোরআন জানবে না এরপর কোরআন যারা জানে তাদের মৃত্যুকালীন অবস্থাটা কেমন হবে আল্লাহ তালা বলেছেন ফেরেস্তারা এসে বলে সালামন আলাই কুমু খুলু হা হে কোরআনের সাথী তুমি আমার জন্য কত কষ্ট করেছ অতএব কোরআনের সাথী তোমার জন্য আজ আমি মালাকুল মাউদ বলছি আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন তুমি বেরিয়ে আস তখন মায়ের কোলে শিশু যেমন দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সে এভাবে আসানের সাথে তার মৃত্যু হয়ে যায় এরপরে যখন তাকে কবরস্থ করা হয় রসুলসাল্লিয়াম বলেছেন কোরআন তার শিউরের পাশে এসে বসে যায় তখন মুন নাকির ফেরেশতা যখন তাকে জিজ্ঞেস করবে পুনরায় জীবিত করে সাথে সাথে ফেরেজ তারা বলবে মুন এই কোরআন বলবে আমার বন্ধুকে ডিস্টার্ব করো না সে রাতে আমাকে তেলাওয়াত করেছে দিনে আমাকে তেলাওয়াত করেছে আমার দাওয়াতের জন্য মানুষের কাছে বেরিয়ে পড়েছে সে মানুষকে অর্থ ব্যয় করেছে উৎসাহিত করেছে এবং সে ফজরে তিলাওয়াত করেছে ঘুম পেয়েছিল কিন্তু এরপর সে কোরআন তিলাওয়াত করেছে তারা নামাজে দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত শুনেছে কষ্ট করে হিপস করেছে কষ্ট করে কোরআনের বিধিবিধানকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে কখনো কষ্ট সহইছে নির্যাতন পর্যন্ত সহ্য করেছে এরপর আমাকে ছেড়ে যায়নি অতএব আজকে যত প্রশ্ন আমাকে করো মুনকার নিকিরের সমস্ত প্রশ্নের জবাব এই কোরআন দিয়ে দিবে জিজ্ঞেস করে মার রব্বুকা কোরআন একশো তেত্রিশটা আয়াত দিয়ে বলবে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রব্বুসামাওয় এরকম একশো তেত্রিশটা মা দিনুকা কোরআন বলবে ইন্না আইনদা আল্লাহ ইল ইসলাম তৃতীয় প্রশ্ন আমার নাবি কা বলবে অমা হাম্মিল্লা ইল্লা কদ খলাত মিন কবলিহের রসুর তখন ওই ফেরেস্তারা বলবে আলবিসুবিল চান্না হে অন্যান্য ফেরেস্তারা তোমরা এই শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে এই ব্যক্তির এরপর হলো আফরি বিল জান্না এর জান্নাতের বিছানা বিছিয়ে দাও তখন কোরআন বলবে দোস্ত তুমি আমার সাথে সাথে চলো জান্নাতের পোশাক পরে মানে যা আলাহ আমাহু কাদামাহু ইলাল জান্না সে জান্নাতে চলে যাবে এই ব্যক্তি কোরআন সামনে সামনে যাবে সে জান্নাতে চলে যাবে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা কোরআন শেখে যারা রস আল্লাহ রব আলমিন বলেন কুল হালিয়াস্তাউল্লীন আলমন আউল্লা দিন লা আলমন যারা কোরআন জানে আর যারা জানে না তারা কি কোনো দিন সমান হয় আমাল ইস্তাউল্লা আমল বাসির যারা চক্ষুসমান আর যারা অন্ধ তারা কি কোনোদিন সমান অর্থাৎ কোরআন যারা জানে বোঝে আমল করে তারা চক্ষুসমান আর যারা কোরআন জানে না তারা অন্ধ অপরদিকে আল্লাহ তালা বলেছেন মানকানা ফি হাদি আমা ফাহু আফিল আখিরতি আমা ও আদল্লু সাবিলা যারা দুনিয়ায় কোরআন থেকে অন্ধ থাকবে পরকালে তাদেরকে অন্ধ করে দেওয়া হবে এরপর আল্লাহ তালা বলছেন হাল হাম হাল ইয়াস্তাউ জিল্লু অল হারুর সায়াশিত জায়গা কিংবা উত্তপ্ত মরুভূমি কি কোনোদিন এক হয় কোরআন যারা জানে তারা সায়াসিত জায়গায় আছে অপরদিকে আল্লাহ তালা বলছেন হাম ইয়ালাস হাম আম হাল ইয়াস্তাউল আহমদ যারা মৃত এবং জীবিত যারা জীবিত তারাই কোনো দিন সমানে অর্থাৎ কোরআন যারা জানে তারা মূলত জীবিত আর কোরআনহীন মানুষগুলো মৃত মানুষ আজকে অন্ধ এবং মৃত মানুষ জীবিত এবং চক্ষুষমানদেরকে তারা করে আশ্চর্য হয়ে ভাবি মূলত অন্ধত্বের সংখ্যা বেড়ে গেছে সমাজে দুনিয়ায় ফলে চক্ষুষ্মান মানুষের সংখ্যা অনেক কম হয় তারা এখন অন্তত্বের মতোই পড়ে আছে আমাদেরকে চোখ দিতে হবে হ্যাঁ দা বা সরলিন্নাস বা স ইরম্যের অব্বিকম কোরআন মানুষের জন্য শেফা কোরআন শেফাউল্লিমাফি সুদূর মানুষের হৃদয়ে রোগকে নির্মল করে দেয় এই কোরআন এবং কোরআন ফজর রক্তে পরকালে তিলওয়াত ফরকালে সুপারিশ করবে আল্লাহ রসুল আল্লাহ তালা বলিনা কোরআন আল ফাজরি কানা মাসুহুদা এই পৃথিবীতে আল্লাহ তালা এক শ্রেণীর মানুষের কসম খেয়ে বলেছেন দেখরা যারা মনে রাখার জন্য আমার কোরআন তেলাওয়াত করবে আমি আল্লাহ তাদের কসম খেয়ে বলতেছি এবং যারা কোরআন তেলাওয়াত করবে কোরআন অনুযায়ী চলবে কোরআন মানবে কোরআন অনুযায়ী দেশ জাতি সমাজ গড়বে আল্লাহ তালা বলছেন তাদের আগেই আমি আল্লাহ তাদেরকে আমার জান্নাতে নিয়ে আসবো আর সাবিকুন তারাই হবে মূলত আমার বাড়ির মেহমান এবং অন্য জান্নাতিদেরকে তারা অভ্যর্থনা দেওয়ার জন্য থাকবে অতএব দুনিয়ায় শান্তি এবং দুনিয়ায় আখেরাতে মুক্তির জন্য কোরআন শিক্ষার বিকল্প নাই আসুন না নিজে পড়ি আমার সন্তানকে পড়াবো স্ত্রীকে পড়াবো আর সেজন্যই আমাদের এই প্রচেষ্টা আল্লাহ আমাদেরকে কবুল করুন থাকুন কোরআনের সাথে চলুন নাজাতের পথে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ